ছাত্রছাত্রীরা এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিক দু হাজার একুশ বাইশ আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার তিনশো একাত্তর বাহাত্তর আলোচনা শুরু করছি প্রথমেই বিভাগ কতে দেখো বহু বিকল্পিক প্রশ্ন এখানে বহু বিকল্পিক প্রশ্নের প্রথম যে প্রশ্নটি রয়েছে একের এক নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় তো এই নয় কথাটি কিন্তু অমিট করলে হবে না কারণ এই নয় কথার মধ্যেই কিন্তু অনেক কিছু হেরফের হয়ে যেতে পারে তাই না তো গ্রিন হাউস গ্যাস নয় এখানে হয়ে যাবে অক্সিজেন ডি অপশানটি এখানে কারেক্ট হয়ে যাবে এরপর একে দুই গ্যাসের গতিও তত্ত্বানুযায়ী কোন তাপমাত্রায় আদর্শ গ্যাসের একটি অনুর গতিশক্তি শূন্য হয় গতিশক্তি কিন্তু শূন্য হবে তাহলে এটা জিরো কেলভিন উষ্ণতাতে কিন্তু শূন্য হয় অর্থাৎ সি অপশানটি এখানে কারেক্ট হয়ে যাবে এরপর একের তিন সি এইচ ফোর অর্থাৎ মিথেনের আণবিক ওজন দেওয়া আছে ষোলো বাষ্প কত হবে তো বাষ্প এখানে ডি সমান আমরা কি বলতে পারি এম বাই টু অর্থাৎ আণবিক ভর বাই টু যেটা আমরা জেনে এসেছিলাম এম সমান টু ডি তাই না তো সেই সিম্প্লিফিকেশনটাই আমরা করেছি এখানে এম সমান টু ডি জানতাম আমরা তো এখান থেকে আমরা ডি সমান এম বাই টু করেছি এম যদি দেওয়া থাকে ষোলো তাহলে ডিভাইডেড বাই টু সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এখানে আট অর্থাৎ এখানে যে অপশান বিটি রয়েছে বি অপশানটি এখানে কারেক্ট হয়ে যাবে আশা করি বুঝতে পারলে এরপর একের চার প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক ঘটে মানে বিচুতিটা সর্বাধিক ঘটবে এটা হবে বেগুনি বর্ণের ক্ষেত্রে অর্থাৎ সি অপশানটি কারেক্ট যদি বিচুতি সর্বনিম্ন কথা বলে তখন কিন্তু লাল হতো বুঝা গেল এরপর একের পাঁচের যে প্রশ্নটি রয়েছে দেখো কোনো আলোক রশ্মি একটি স্বচ্ছ কাচের স্লাবের ওপর লম্বভাবে আপতিত হলে এর কোন কত হবে লম্বভাবে যদি আপতিত হয় সেই ক্ষেত্রে এর কোনো রকমের চ্যুতি হবে না তাই এটি শূন্য ডিগ্রি হয়ে যাবে তাই এ অপশানটি এখানে কারেক্ট একের ছয় দীর্ঘদি ত্রুটি সম্পন্ন ব্যক্তি ব্যবহার করেন উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের কী লেন্স ব্যবহার করবে এখানে উত্তর লেন্সযুক্ত চশমা অর্থাৎ এ অপশানটি এখানে কারেক্ট হয়ে যাবে ক্লিয়ার এরপর একের সাত কোনো পরিবাহীর মধ্য দিয়ে দু মিনিট সময়ে যদি একশো কুড়ি কুলাম আধান প্রবাহিত হয় তাহলে প্রবাহমাত্রা কত হবে দেখো প্রবাহমাত্রা আই সমান আমরা যেটা জানি কিউ বাই টি তাই না এখানে কি বলতে আধান আধান হয়ে যাবে এখানে একশো কুড়ি কুলাম এবং দু মিনিট এখানে টিটা কিন্তু সেকেন্ডে করতে হবে তাই না তাহলে দুই মিনিট বলতে একশো কুড়ি সেকেন্ড তাহলে সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক অ্যাম্পিয়ার ক্লিয়ার তাহলে আমরা এখানে কি পেয়ে যাব এক অ্যাম্পিয়ার এখানে অপশান ডিটি আমাদের কারে এটি আমাদের কারেক্ট হয়ে যাবে ক্লিয়ার এরপর একের আট লাইভ তারের বর্ণ কি হয় লাইভ তারের বর্ণ কিন্তু বাদামি হয় অর্থাৎ এইখানে যে অপশানটি রয়েছে এ অপশান এ অপশানটি কারেক্ট হবে এরপর আসছি একের নয়ের যে প্রশ্নগুলি রয়েছে দেখো একের নয় চক্রের যে কার্যনীতি কোন নীতির ওপর প্রতিষ্ঠিত এখানে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মের ওপর প্রচলিত প্রতিষ্ঠিত তাই এখানে অপশান সিটি কারেক্ট হয়ে যাবে একের দশ নিচের মৌলগুলির মধ্যে কোনটি তড়িৎ ঋণাত্মকতা সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মকতা সর্বনিম্ন হবে এইখানে বেরিলিয়াম ঠিক আছে ডি অপশানটি এখানে কারেক্ট হবে এরপর একের এগারো একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো এখানে ক্ষারীয় মৃত্তিকা ধাতু হবে ম্যাগনেশিয়াম অর্থাৎ সি অপশানটি এখানে কারেক্ট ঠিক আছে এখানে যে ম্যাগনেশিয়াম রয়েছে এই অপশানটি কারেক্ট হবে এরপর একের বারো যে প্রশ্নটি রয়েছে নিচের কোন যৌগটির গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না অষ্টক নীতি মান্য হবে না দেখো যদি প্রথম সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখি এর ক্ষেত্রে অষ্টক সূত্তি পূর্তি ঘটছে এর ক্ষেত্রে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে হচ্ছে কেবলমাত্র লিথিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে কিন্তু অষ্টক সূত্র পূর্তি হবে না এদের ক্ষেত্রে দৈত্য সূত্রি পূর্তি ঘটবে এরপর একের তেরো এ একটি ধাতু যার যোজ্যতা কক্ষে ইলেকট্রন দুই এবং বি একটি অধাতু যার কক্ষে ইলেকট্রন সাত তো এ বি এর গঠনের সংকেত কী হবে এখানে এই ধরনের প্রশ্নের উত্তর অনেকবার আমরা বিগত টেস্ট পেপারের পেজগুলোতে করেছি আশা করি এতদিনে তোমরা বুঝতে পেরে গেছো তাও আরেকবার বলে দিই দেখো যা এর যে কক্ষপথ শেষ কক্ষপথ বা যোজক কক্ষপথ ঠিক আছে সেখানে দুটি ইলেকট্রন আছে দুটি ইলেকট্রন কিন্তু সহজে সেই দান করে দিয়ে সে অষ্টক সূত্র পূর্তি ঘটাবে ঠিক আছে এবং ওই দুটো যে ইলেকট্রন দান করে দিল তা কিন্তু এখানে বি গ্রহণ করবে দুটি বি মিলে একটা এই একটা একটা করে দুটি হচ্ছে ইলেকট্রনকে গ্রহণ করবে কীভাবে দেখো এইখানেই লিখে দিচ্ছি তোমরা আশা করি বুঝতে পারবে এখানে এর হচ্ছে দুটো ইলেকট্রন থাকবে যুজো করতে আর বিয়ের ক্ষেত্রে হচ্ছে একটা করে কম থাকবে অর্থাৎ সাতটি থাকবে তাহলে দুটো এখানে বি তারা লুইস ডটে যদি আমরা দেখাই ঠিক আছে এই যে ইলেকট্রনটিকে সম্পূর্ণরূপে এখানে দান করে দেবে এ আর এইখানের ইলেকট্রনটি সম্পূর্ণরূপে বিকে দান করে দেবে ফলে এর ক্ষেত্রে অষ্টক সূত্র পূর্তি করল এর ক্ষেত্রে অষ্টক সূত্র পূর্তি হলো এবং এ এ এখানে টু প্লাস হয়ে তার বহিষ্ণতম কক্ষপথে নিষ্ক্রিয় গ্যাসের মডেল পেয়ে যাবে স্থিতিশীলতা পাবে ফলে এও স্থায়িত্ব লাভ করবে ফলে এদের মধ্যে যে সংকেতটা হয় এ টু দুটো যেহেতু বি লাগছে তাই এ বি টু ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ এখানে সঠিক উত্তর হবে অপশন এরপর আসছি একের চোদ্দ ধাতব পরিবাহিতে তড়িৎ পরিবহন করে এখানে ক্যাটায়ন অ্যানায়ন ক্যাটায়ন অ্যানায়ন ইলেকট্রন দেখো ধাতব পরিবাহীর ক্ষেত্রে যদি আমরা দেখি সেই ক্ষেত্রে ইলেকট্র মানে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন আর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে যদি দেখি সেই ক্ষেত্রে ক্যাটায়ন ও অ্যানায়ন তাহলে এখানে ধাতব পরিবাহী বলেছে তাই এটা হয়ে যাবে ইলেকট্রন অর্থাৎ ডি অপশানটি কারেক্ট একের পনেরো তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কোনটি ঘটে দেখো তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কোন ঘটনাটি ঘটবে সেটা আমাদের এখানে লিখতে বলেছে ঠিক আছে তো এইখানে ক্যাথোডে ক্যাথোডে হচ্ছে বিজারণ ঘটবে এবং অ্যানোডে জারণ ঘটবে এবারে অপশানগুলো আমরা দেখে নেব ক্যাথোডে বিজারণ এবং অ্যানোডে জারণ অর্থাৎ এই অপশনটি এখানে কারেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এরপর আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলোর উত্তর দেখে নিই বিভাগ ঘ দুই দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও দুইয়ের এক সৌরকোষে শক্তির রূপান্তর কিরূপ এখানে উত্তর হবে সৌরশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এরপর এর দুই ফায়ার আইস কাকে বলে মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় যার সংকেত ফোর সিএইচ ফোর এবং তেইশ অনু জল ঠিক আছে এরপর অথবা দেখো দুয়ের অথবা দুইয়ের দুই এলপিজির প্রধান উপাদান কী এলপিজির প্রধান উপাদান হবে বিউটেন এবং এর সাথে সাথে জেনে রাখো সিএনজি কমপ্রেসড ন্যাচারাল গ্যাস এর যে উপাদান তা হচ্ছে মিথেন এলপিজি বলতে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এদের সম্পূর্ণ নামও কিন্তু অনেক সময় দিয়ে দেয় তাই একটু দেখে রাখবে ক্লিয়ার এরপর দুইয়ের তিন চার্লসের সূত্রের ধ্রুবক দুটি কি কি চার্লসের সূত্রের ক্ষেত্রে ধ্রুবক থাকবে চাপ এবং গ্যাসের যে চাপ এবং গ্যাসের ভর এই দুটো কিন্তু ধ্রুবক থাকে আর যদি তোমাদের বলে দেয় বয়লের সূত্রের ক্ষেত্রে কী কী ধ্রুবক থাকে দুটো সেই ক্ষেত্রেও হচ্ছে গ্যাসের ভর থাকবে এবং গ্যাসের কি হবে উষ্ণতা এই দুটো কিন্তু ধ্রুবক থাকে বয়লের ক্ষেত্রে বয়লের সূত্রের ক্ষেত্রে দুই হাজার চার এস বাইশ দশমিক চার লিটার কোনো গ্যাসের অনুসংখ্যা কত দেখো এস যদি আমরা দেখি এক মোলে যে ভর হয় বা এক মলে যে সংখ্যক কোনো থাকবে সেটা হচ্ছে এন সংখ্যক আর এক মলের আয়তন হবে বাইশ দশমিক চার লিটার তাহলে বাইশ দশমিক চার লিটার কোনো গ্যাসের অনুসংখ্যা হবে অ্যাভগাঢ় সংখ্যক অনুসংখ্যা ঠিক আছে তো এইখানে একটু কারেকশনটা করে নেবে এইখানে করে দিচ্ছি অ্যাভগাটোর সংখ্যক হবে তো এটা টাইপের একটু টাইপিংয়ের একটু ডিস্টার্ব হয়েছে আশা করি জিনিসটা ভালো করে লিখে দিয়েছি এতটি ঠিক আছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু বা টোয়েন্টি থ্রি ঠিক আছে যাই হোক টাইপিং একটু মিস্টেক আছে এর জন্য ক্ষমা প্রার্থনা করছি আর তাড়াহুড়ো করে প্রত্যেক দিন তো দিতে হচ্ছে তো টাইপিংয়ে অনেক সময় মিস্টেক হয়ে যাচ্ছে তো কিছু না মনে করে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবে এরপর দেখো দুয়ের চার অথবা পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত এখানে উত্তর হবে পরম স্কেলে স্ফুটনাঙ্কের মান হবে তিনশো তিয়াত্তর কেলভিন দুইয়ের পাঁচ কোন আলোগ প্রতিসরণে আপাতন কোন ষাট ডিগ্রি এবং প্রতিসরণ কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে চ্যুতিকোণ কত হবে এখানে চ্যুতিকোণের যে সূত্রটি আমরা জানি ঠিক আছে ডেল ইকুয়ালস টু আই আপাত আপাতন কোন মাইনাস প্রতিসরণ কোন এখানে আপাতন কোন দেওয়া আছে ষাট ডিগ্রি তাই ষাট বসিয়েছি এবং প্রতিষূরণ কোন দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ বসিয়েছি ফলে এদের ডেলের মানটা কত আসছে পনেরো ডিগ্রি অর্থাৎ কোন হবে পনেরো ডিগ্রি ক্লিয়ার দুয়ের ছয় দেখো দিনের বেলায় আলো আকাশ নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য উত্তর হবে আলোর বিক্ষেপণ ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায় দুইয়ের সাত উত্তর লেন্সের ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয় উত্তর হবে বস্তুর প্রতিবিম্ব অসীমে গঠিত হবে দুইয়ের আট উষ্ণতা বৃদ্ধিতে অর্ধ রোধ কীভাবে পরিবর্তিত হয় উত্তর হবে উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ হ্রাস পায় দুইয়ের নয় ফ্লেমিংয়ের হস্ত নিয়মের ক্ষেত্র এবং ক্ষেত্রের মধ্যবর্তী কোন কত এখানে উত্তর হবে নাইনটি ডিগ্রি তো প্রিয় ছাত্রছাত্রীরা যদি তোমরা চলতরিতের ক্লাস করতে চাও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট দেওয়া থাকবে সেইখান থেকে দেখবে দশটা ভিডিও রয়েছে দশটা ক্লাসে সেইখান থেকে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে দুয়ের দশ কিলোওয়াট ঘন্টা দিয়ে কোন রাশির পরিমাপ করা হয় এখানে তড়িৎ শক্তির পরিমাপ করা হয় কিলোওয়াট ঘন্টা দিয়ে এরপর দুইয়ের এগারোর যে স্তম্ভ মেলাও এখানে আমি কেবলমাত্র উত্তরটি করে দিয়েছি দেখো প্রথমে দুইয়ের এগারোর এক দীর্ঘ পর্যায় সারণীর সতেরো নম্বর শ্রেণীর সর্বাপেক্ষা তীব্র জারণ ধর্মী মৌল হবে এখানে ফ্লোরিন এফ দুইয়ের এগারো দুই একটি মুদ্রা ধাতু হল এখানে কপার হবে সিইউ দুইয়ের এগারোর তিন উত্তর মৌল এখানে নেপচুনিয়াম এনপি হবে এরপর আসছি দুইয়ের এগারো চার ত্রিবন্ধন আছে এমন একটি মৌল তা হচ্ছে নাইট্রোজেন এন টু দুইয়ের বারো আয়নীয় যৌগগুলি সাধারণত কোন ধরনের দ্রাবকে দ্রাব্য হয় সাধারণত ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য হয় অথবা দেখো একটি খার ধর্মী সমযোজি যৌগের নাম লেখো একটি ধর্মী সমযোজি যৌগ হবে এমনিয়া এনএ স্ত্রী এরপর আসছে দুইয়ের তেরো লিথিয়াম প্লাস এর ইলেকট্রন বিন্যাস কোন নিষ্ক্রিয় মৌলের মতো হবে তা হিলিয়ামের মতো হয় এই জিনিসটা একটু দেখে নাও যদি আমরা লিথিয়াম এর ক্ষেত্রে দেখ দেখি লিথিয়ামের যে ইলেকট্রন বিন্যাস তার বহিষ্ঠতম যে কক্ষপথে হচ্ছে একটি ইলেকট্রন থাকবে ঠিক আছে এবং মধ্যবর্তী কক্ষপথে দুটি আর বৈষ্ণতম একটি তো একটি ইলেকট্রন যখন বর্জন করে তখন লিথিয়াম প্লাস হয় এবং বৈষ্তম কক্ষপথে দুটি ইলেকট্রন থাকবে ফলে এর ক্ষেত্রে এদের যে ইলেকট্রনের বিন্যাসটি তা কিন্তু হিলিয়ামের মতো হয়ে যাবে এরপর চোদ্দ দু হাজার একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা অষ্টক নিয়মের ব্যতিক্রমী এইখানে উত্তরটি দিয়ে দিবে পিসিএল ফাইভ ঠিক আছে পটাশিয়াম পেন্টাক্লোরাইড এরপর দুইয়ের পনেরো জলের তড়িৎ বিশ্লেষণে যে ক্যাথডে কোন গ্যাস উৎপন্ন হয় জলের যদি আমরা তড়িৎ বিশ্লেষণ দেখি সেই ক্ষেত্রে ক্যাথডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এরপর হচ্ছে দুয়ের ষোলো কোন ধাতু পদার্থের ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী ব্যবহার করতে হবে দেখো যে কোনো একটা পদার্থের ওপর যখন আমরা যে পদার্থের প্রলেপ দেব। তার সম্পর্কিত তড়িৎ বিশ্লেষণ নিতে হয় তাহলে সোনার যখন প্রলেপ দেব তখন সোনার যে তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করা হয় পটাশিয়াম অরোসায়ানাইট সেটা আমরা ব্যবহার করব ঠিক আছে এর সংকেত হবে কে ইউ সি এন এর হোল টু অথবা দেখো তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথডে জারণ না বিজারণ ঘটে এখানে উত্তর হবে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথডে বিজারণ ঘটে এরপর আসি দুয়ের সতেরো বিশুদ্ধ জল তড়িতের ড্যাশ শূন্যস্থান পূরণ করতে বলেছে এখানে উত্তর হবে বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী এরপর দুয়ের আঠারো একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিডিক অ্যাসিড সি থ্রি সিও এইচ কারণ এখানে সম্পূর্ণরূপে কিন্তু হাইড্রোজেন বিয়োজিত হয় না অথবা দেখো লোহার ওপর দস্তার প্রলেপ দেওয়ার উদ্দেশ্য কি লোহার ওপর দস্তার প্রলেপ দেওয়ার উদ্দেশ্য হল লোহতে মরচে পড়া বন্ধ করা এই ছিল তোমাদের মড টেস্ট পেপারের সলিউশন এবং এর পরবর্তী ক্লাসে আমরা আগামীকাল আমরা দেখব তোমাদের এই পেজেরই ফিজিক্যাল সায়েন্সের বিভাগ গ এবং ঘ অর্থাৎ দীর্ঘ প্রশ্নের যে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো সেইগুলো আমরা দেখে নেব তো ততদিন তো আমরা সুস্থ থাকবে বাড়িতে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে যদি চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে কারণ প্রত্যেক দিনই আমাদের টেস্ট পেপারের সলিউশন করা হচ্ছে যাতে নোটিফিকেশান আগে তোমরা পাও ওকে থ্যাংক ইউ